নমস্কার, ভয়েজিটিনের পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি বিপাশা। এই মুহূর্তে দেখে নেবেন রাজ্যের বিশেষ বিশেষ খবর ভয়েজ এক্সপ্রেসে। কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত জলাইগ্রাম পঞ্চায়েতের কৃষকের গুরুত্বপূর্ণ একটি সমস্যা তদন্ত করতে সরজমিনে দেখতে চান কিষাণ মোর্চার রাজ্য সভাপতি জহর সাহা। বিলুনের সাবরুম রেললাইনের শিবপুর এলাকায় গুহার মুখে এক ব্যক্তি মৃতদেহ উদ্ধার। তেলিমড়া থানাধীন কুশিয়াটিলা এলাকায় দুষ্কৃতিকারীরা এক ব্যক্তির বাইক ব্যাপক ভাঙচুর করে। তেলিমড়া থানাধীন শান্তিনগর এলাকায় বিদ্যুতের ছোবলে গুরুতর আহত এক নাবালক। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কমলাশঙ্কর মন্ডলের উদ্যোগে গাকুলনগরস্থিত রাস্তার মাথা কমিটি হল করে সংগঠনের বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার। বোমা আকৃতি একটি বস্তু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিলুনিয়া। 32 মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের দাতারা মথপাড়া এলাকায় বিভিন্ন দল ছেড়ে 11 পরিবারের 42 জন ভোটার স্থানীয় নেতৃত্বদের হাত ধরে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান। গৃহবধূকে লাগাতার ধর্ষণ, মঙ্গলকুটে গ্রেফতার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী। প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত পাহাড়, বিচ্ছিন্ন সিকিম, রয়েছে আরো ভারী বৃষ্টির আশঙ্কা। দর্শনে বাধা দেওয়াতে মর্মান্তিক পরিণতি জাঙ্গিপাড়া কিশোরীর, চাঞ্চল্যকর দাবি পুলিশের। দীপাবলিতে শরীর নাশকতায় আশঙ্কা, থানাগুলিতে সতর্ক করল কলকাতা পুলিশ। সাম্প্রদায়িক হিংসায় থমথমে মুমিনপুর, একবালপুর জুড়ে 144 থানা। ইউক্রেনে পরপর 75টি মিসাইল হানা রাশিয়ার, পরিণতি ভয়াবহ।